প্রতিবছর তৃণমূল ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা গেলেও এই ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের পরপরই চামড়ার যে কলকারখানাগুলো সেগুলো কিন্তু বেশ রমরমে হয়ে ওঠে এবং এই রমরমা হওয়ার সাথে সাথে আমাদেরকে মনে করিয়ে দেয় পরিবেশ নিয়ে আমাদের নানান ধরনের দুশ্চিন্তা এবং উদ্বেগের কথা। বুড়িগঙ্গা রক্ষা করার উদ্দেশ্যে 150টির মতন ট্যানারি প্রায় 2 শতক ধরে চেষ্টা করার পর সাভারে ধলেশ্বরী পারে নিয়ে যাওয়া হলেও পরিবেশ বিষয়ে দুশ্চিন্তা কতখানি কমেছে তা কিন্তু ভাববার বিষয় এবং আমাদের আজকে নিউজ বিশ্লেষণ এটার ওপরে। নিউজটি করেছেন আশরাফুল হক এবং নিউজটির টাইটেল হচ্ছে লেদার ইন্ডাস্ট্রি অ্যান্ড আনএন্ডিং সাগা অফ মিসম্যানেজমেন্ট অ্যান্ড পলিউশন। বুড়িগঙ্গার দূষণের কথা মাথায় রেখে বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য আমাদের ট্যানারগুলো নিয়ে আসা হয়েছিল সাভারে এবং পরিকল্পনা ছিল যে পরিবেশ দূষণ কমাতে এবং পরিবেশকে রক্ষা করার জন্য এই ট্যানারগুলোর সাথে স্থাপন করা হবে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সিইটিপি, যার প্রধান কাজই হচ্ছে ট্যানারির যেই ওয়েস্ট ওয়াটারগুলো বা যে বর্জ্যগুলো সেগুলোকে পরিবেশ উপযোগী করে এনভায়রনমেন্ট উপযোগী করে পরিশোধিত করে সেটাকে ডিসচার্জ করা। দেখা গেছে 2003 সালে পরিকল্পনা গ্রহণ করা হলেও 2016 সালে যখন শেষমেশ ট্যানারিগুলো হাজারিবাগ থেকে সাভারে যাওয়ার জন্য রাজি হলো এবং যাওয়া শুরু করলো তখনও আমাদের সিইটিপি অর্থাৎ ট্রিটমেন্ট প্ল্যান্টের অবস্থা কিন্তু ভালো না এবং এই 2020 সালে এসেও শোনা যাচ্ছে যে এই ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এখন উপযুক্ত না। বর্তমানে যদিও বা লকডাউনের কারণে কাজ পুরোদমে চলছে না কিন্তু যখন পুরোদমে কাজ শুরু হবে জানা গেছে যে কাজ পুরোদমে কাজ শুরু হলে এখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের যে অবস্থা তা আসলে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টে খুব একটা পারদর্শী হবে না বা বলা যায় যে একরকম আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টে ওয়েস্ট পরিশোধন যে প্রক্রিয়া সেটা করতে ব্যর্থ হবে। কিন্তু আমাদের বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি থেকে বলা হচ্ছে যে সিইটিপির কার্যক্ষমতা অর্থাৎ আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্ষমতা ঠিকই আছে কিন্তু ফ্যাক্টরিগুলোর কেয়ারলেসনেসের কারণে এর কার্যকারিতা ব্যাহত হচ্ছে। এখন এই ফ্যাক্টরিগুলো কিভাবে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যকারিতাকে ব্যাহত করছে সেটা নিয়ে যদি আমরা বলতে যাই তাহলে আমাদেরকে মূল 3টা বিষয়ে কথা বলতে হবে। প্রথমটা হচ্ছে সিইটিপি ব্যবহারের কিছু নীতিমালা আছে, যেমন যেসব পানিতে ক্রোমিয়াম থাকবে, ক্রোমিয়াম লেডেন পানি যেগুলোকে বলা হয় সেগুলো আসলে আমরা সাধারণ যে পানি যেভাবে ডিসচার্জ করি সেভাবে ডিসচার্জ করতে পারবো না। ক্রোমিয়ামযুক্ত পানি এবং অন্যান্য দূষিত পানিকে আলাদা আলাদাভাবে ডিসচার্জ করার নিয়ম, যেটা আসলে খুব কঠিন কোনো কাজ না, একটা ভালভ খোলা বা বন্ধের মাধ্যমে এই কাজটা করা সম্ভব। বিভিন্ন গোপন সূত্রে জানা গেছে যে ফ্যাক্টরির যে কর্মচারীরা আছে তারা নিতান্তই তাদের সদিচ্ছার অভাবের কারণে এই কাজগুলো করেন না এবং ক্রোমিয়ামযুক্ত পানি এবং দূষিত পানি একই সঙ্গে ডিসচার্জ করেন। এছাড়া কারখানাগুলোতে সেডিমেন্টেশন ট্যাঙ্ক থাকার কথা, যে ট্যাঙ্ক কিনা আমাদের যে ওয়েস্ট ওয়াটার সেগুলোকে কিছুদিনের জন্য স্টোর করবে। যেহেতু সিইটিপি অর্থাৎ সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এরা অনেকগুলো কারখানার পানি একসঙ্গে পরিশোধনের কাজ করে, সেহেতু এমন হতেই পারে যে বিভিন্ন কারখানাকে বিভিন্ন সময় অপেক্ষা করতে হচ্ছে এবং এই সেডিমেন্টেশন ট্যাঙ্কগুলোর কাজ ছিল যে এই অপেক্ষার সময়ে পানিগুলোকে স্টোর করা এবং কলকারখানাগুলোর নীতিমালায় বলা ছিল যে এমন স্টোর থাকবে যা অন্তত 2 দিন ধরে ওয়েস্ট ওয়াটারকে স্টোর করতে পারবে। কিন্তু দেখা গেছে যে আমাদের কলকারখানাগুলোতে যেই ধরনের স্টোরেজ আছে তা 2 দিন তো দূরের কথা, 5-6 ঘন্টাও আসলে ওয়েস্ট ওয়াটার স্টোর করতে সক্ষম না, এটা আরেকটা বিষয়। এবং এই কারণে যেটা হচ্ছে আমাদের কলকারখানাগুলো থেকে স্টর্ম ড্রেন অর্থাৎ বৃষ্টির পানি যাওয়ার যে ড্রেন, সেই ড্রেনের মাধ্যমে দেখা যাচ্ছে বেশিরভাগ সময় দূষিত পানি পরিশোধিত না করে সরাসরি আমাদের পরিবেশে ছেড়ে দেওয়া হচ্ছে, নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যে সলিড ওয়েস্ট যেগুলো সেগুলো খোলা আকাশের নিচে ডিসচার্জ করা হচ্ছে। যেই ওয়েস্টগুলোতে প্রায় 200 ধরনের কেমিক্যাল থাকে, কমসে কম 200 ধরনের কেমিক্যাল থাকে এবং তার মধ্যে অন্তত 10 থেকে 15টা আমাদের পরিবেশের জন্য অসম্ভব রকমের ক্ষতিকর। এইসব অবস্থা বিবেচনা করে আমাদের সরকার 2টা ইটিপি অনুমোদন করেছে 2টা কলকারখানাকে, যেটাতে অনেকে মনে করছেন যে এই সিইটিপির বাইরে অর্থাৎ সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের বাইরে আলাদা করে কারখানাগুলোকে ইটিপি দেওয়া হলে তাতে শুধু মিসম্যানেজমেন্টই বাড়বে।
এবং এই সিটিপির জটিলতার কারণে আমাদের পরিবেশ যে দূষিত হচ্ছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই, সেই সঙ্গে আরও বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। যেমন আমরা আন্তর্জাতিক বাজারে আমাদের চামড়ার সঠিক মূল্য পাচ্ছি না, তার কারণটা কি সেটা যখন আমরা ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা আরও একটা বিষয় আমাদের সামনে আসলো, সেটা হলো যে কলকারখানাগুলো কতখানি পরিবেশ বান্ধব তার উপর ভিত্তি করে লেদার ওয়ার্কিং গ্রুপ এরা আসলে একটা সার্টিফিকেট দেয়, এবং এই সার্টিফিকেটটাই হচ্ছে এক একটা কলকারখানার আইডি কার্ড বলা যেতে পারে, যেটা সিইটিপি জটিলতার কারণে কারখানাগুলো সহজে পাচ্ছে না। এবং যখন তারা এই সার্টিফিকেটটা সহজে পাচ্ছে না তখন আন্তর্জাতিক বাজারে যেয়ে তারা দাম পাচ্ছে না, কেননা আন্তর্জাতিক ক্রেতারা কেউই সার্টিফিকেটবিহীন কোনো কলকারখানা থেকে জিনিস কিনতে আগ্রহী না। অথচ এই সিইটিপি নিয়ে কাজ করার ব্যাপারে আমাদের কারখানাগুলোতে যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন তাদের আগ্রহ খুবই কম, কেননা তাদের সাথে কথা বলে জানা গেছে যে এই আগ্রহ কম হওয়ার কারণ হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটা অনুযায়ী বাজারে কৃত্রিম চামড়ার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের চামড়ার বাজার এমনিতেই কমে আসছিল, এবং চামড়া রপ্তানি করে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি সেটার পরিমাণও কিন্তু বিগত বছরগুলোতে কমে এসেছে। কিন্তু তারপরেও আমাদের কলকারখানাগুলো কিন্তু ঠিকই চলছে এবং তা সরাসরিভাবে ওয়েস্ট আমাদের পরিবেশে ডিসচার্জ করছে, অর্থাৎ বলা যায় যে পরিবেশ নিয়ে যে আমাদের দুশ্চিন্তা সেটা কিন্তু থেকেই যাচ্ছে, যেগুলো শুধুমাত্র সিইটিপি দিয়ে সমাধান করা সম্ভব না, কেননা সিইটিপি কার্যকর করা একটা খুবই এক্সপেন্সিভ এবং কস্টলি একটা ব্যাপার। যদিও বিভিন্ন কোম্পানি এই নিয়ে কাজ করছে কিন্তু তারপরেও তারা আসলে এই যে কস্টের সমস্যা সেটার সমাধান কিভাবে করবে তা এখনো স্পষ্ট না। কিন্তু এসব অস্পষ্টতার মধ্যে দিয়ে বুড়িগঙ্গার পরে আমরা কিন্তু ধলেশ্বরীর পানি দূষিত করে চলেছি। বর্ষাকালে নদীর পানি দেখতে যদিও বা পরিষ্কার লাগে কিন্তু তারপরে এটা ভুলে গেলে চলবে না যে এই দূষিত যে পদার্থগুলো সেগুলো কিন্তু বর্ষাকালে ভেসে যেয়ে সরাসরি আমাদের সমুদ্রে যেয়ে পড়ছে, সমুদ্রে যেয়ে পড়ে সেটা আমাদের মাছের খাবার হিসেবে যাচ্ছে, এবং মাছের মাধ্যমে আমাদের মানুষের ফুড চেইনেও কিন্তু সেই দূষিত জিনিসগুলো চলে আসছে, যার কারণে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ বৃদ্ধি পাচ্ছে এই বিষাক্ততার সাইড এফেক্ট হিসেবে। এবং অবস্থার ইতি কিন্তু এখানেই না, কেননা দেখা যাচ্ছে যে এই নদী দূষিত হয়ে যাওয়ার কারণে নদীর উপরে নির্ভর করে যারা জীবন জীবিকা নির্বাহ করত তারা অনেকে বেকার হয়ে যাচ্ছে অথবা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে আমাদের ক্ষতির খাতায় কিন্তু তালিকা বড় হতেই আছে এবং এর কোনো সমাধান আমাদের হাতে এখনই নেই। বুড়িগঙ্গার পরে আমরা কি ধলেশ্বরী নদীকেও হারাতে যাচ্ছি? এই সম্পর্কে যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন দি বিজনেস স্ট্যান্ডার্ডের পত্রিকার পাতায় এবং আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ সবাই।